আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিএন ফিল্টার তৈরি করবেন। তো এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা কিন্তু ভিএন অ্যাপসের সাহায্যে খুব সুন্দর সুন্দর মাল্টি কালার গ্রেডিং ভিডিও তৈরি করতেন। আপনারা কিভাবে সেই ফিল্টারগুলো নিজের হাতে তৈরি করবেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ফিল্টার তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে ভিএন অ্যাপসে। তো আপনারা সিম্পল হবে ভিএন অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন। ভিএন অ্যাপসটা ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো আপনারা এখানে ভিডিও এডিট করার জন্য আপনারা সিম্পল হবে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফিল্টারগুলো তৈরি করবেন। তো আপনারা এখানে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এই চিহ্নে ক্লিক করে দেবেন। এই চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা শুধু ফটোটাকে আপনারা বার করে নেবেন। তো আমি এখান থেকে ক্রপ করে শুধু ফটোটাকে বার করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এখানে আপনাদেরা যে ভিডিওটা রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওটার ফটো বার করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ করবেন অনলাইন লার্ট ক্রিয়েটর। অনলাইন লার্ট ক্রিয়েটর সার্চ করার পর এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন আপনারা সেই ওয়েবসাইটে ভিজিট করবেন। করার পর এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন অ্যাডগুলোকে। তো আমি এখান থেকে অ্যাডগুলোকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা ক্রিয়েট ইউআর লার্টে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট ইউআর লার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা লগ ইন প্রসেসটাকে আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ডাউনলোড পিএনজি বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করে আপনারা একটা পিএনজি ডাউনলোড আপনারা এখান থেকে করে নেবেন। তো ডাউনলোড পিএনজিতে ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন লাইট রুম অ্যাপে। তো আপনারা লাইট রুম অ্যাপটাকে আপনারা সিম্পলভাবে ওপেন করে নেবেন। যদি না থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন লাইট রুম অ্যাপ। আপনারা এখানে লগ ইন প্রসেস সাকসেসফুল করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর একটু আগে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন, তো আপনারা সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে অ্যাটে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অল ফটোতে চলে যাবেন। অল ফটোতে আসার পর আপনারা সেই স্ক্রিনশট ফটোটাকে সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশট ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা এখান থেকে ফটোটাকে আপনারা যেভাবে এডিট করবেন আপনাদের ভিডিওটাও কিন্তু একইভাবে এডিট হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে কিছু কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি লাইট রুম অ্যাপে ফটো এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভিডিও কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভালোভাবে ফটোগুলোকে আপনারা যেভাবে এডিট করতে পারবেন আপনারা এডিট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা কপি সেটিংসে ক্লিক করে আপনারা এই সেটিংসগুলোকে কপি করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে কপি আপনারা সাকসেসফুল করে নেবেন। নেওয়ার পর একদম ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা পিএনজিগুলোকে যে ডাউনলোড করে নিয়েছেন, তো আপনারা সেই পিএনজিগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার অ্যাটে ক্লিক করে দেবেন। অ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেই পিএনজিতে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সিম্পলভাবে আবার তিন ডটে চলে যাবেন। তিন ডটে আসার পর এখানে আপনারা পেস্ট সেটিংস আপনারা এখান থেকে করে দেবেন। পেস্ট সেটিংস করে দেওয়ার পর এখানে আপনারা আবার সেই শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সেভ টু ডিভাইস করে নেবেন। সেভ টু ডিভাইস করে নেওয়ার পর এখন আপনারা আবার চলে আসবেন গুগল ক্রোমে। তো আপনারা গুগল ক্রোমে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা আপলোড এডিটেড ফটো পিএনজি, তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা সেই পিএনজিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা জেনারেটেড লার্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটা জিপ ফাইল আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এই জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর এখন আপনারা চলে আসবেন ভিএন অ্যাপসে। আপনারা সিম্পলভাবে ভিএন অ্যাপসটাকে ওপেন করবেন। করার পর এখানে আপনারা ফিল্টার অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন।
করার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনারা সেই জিপ ফাইলটাকে আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আবার তিন ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ডাউনলোড বলে অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা যে জিপ ফাইলটা ডাউনলোড করে নিয়েছেন একটু আগে, আপনারা দেখতে পাচ্ছেন 2:45 আমি ডাউনলোড করেছি। আপনারা সেই জিপ ফাইলটাকে এখানে আপনারা সাকসেসফুল করে দেবেন। সাকসেসফুল করে দেওয়ার পর এখানে কিন্তু সেই জিপ ফাইলটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখন আপনারা সেই জিপ ফাইলটাকে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইট রুম অ্যাপে যেভাবে এডিট করেছিলাম সেই ভিএন অ্যাপসে কিন্তু এখানে আমি যখন ফিল্টারটা অ্যাপ্লাই করলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু এখানে সেই লাইট রুমের যে আর কি সেটিংস ছিল এডিট করা, আপনারা কিন্তু সেই সেটিংস কিন্তু এখানে আপনারা ভিএনেও দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এভাবেই আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু ফিল্টার তৈরি করতে পারবেন খুব সহজে। আপনারা যদি ফিল্টার তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো সাইড ইফেক্ট পড়বে না। আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ভিডিওতে কিন্তু ফিল্টার লাগাতে পারবেন লাইট রুম অ্যাপসের সাহায্যে। আপনারা যেভাবে লাইট রুমে ফটো এডিট করবেন আপনারা কিন্তু ভিএন অ্যাপসে সেভাবে এখানে ভিডিওটাকে আপনারা এডিট করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজের হাতে ফিল্টার তৈরি করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।